বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকে যার যার অবস্থানে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে নিরাপদে ঘরে বসে ঘরে জীবনযাপন করে এই দুর্যোগময় পরিস্থিতিটি কাটানোর চেষ্টা করছেন। তো বন্ধুরা, শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে যে কী বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নির্ধারণ করলাম এবং আপনাদের সামনে চলে আসলাম যে বিষয়টা আমাদের প্রত্যেকটা বাইকারের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোটরসাইকেলের সিকিউরিটি। আমরা মোটরসাইকেলকে কী ধরনের সিকিউরিটি দিতে পারি এবং কীভাবে বুঝবো যে আমার সিকিউরিটিটা আমার মোটরসাইকেলকে রক্ষা করার জন্য উপযুক্ত কিনা, এই পুরো বিষয়গুলো নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করছি পুরোটা ভিডিও আপনারা একটানে শুনবেন, কোথাও টানাটানি করবেন না, এতে করে আপনাদের বোঝার ক্ষেত্রে অনেক সময় গ্যাপ তৈরি হতে পারে। কোথা থেকে আপনারা মোটরসাইকেলের সিকিউরিটি সামগ্রীগুলো ক্রয় করতে পারেন, এগুলোর বেশ কিছু ভিডিও আমার এরই মধ্যে করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো। মূল আলোচনায় যাবার পূর্বে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, অনেক মোটরসাইকেল মালিক আছেন যারা মোটরসাইকেল ক্রয় করেন অনেক দাম দিয়ে, কিন্তু মোটরসাইকেলের সিকিউরিটি নিশ্চিত করতে গিয়ে তারা টাকার হিসেব করেন। বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং খুব দুঃখজনক। কীরকম, তখন দেখা যায় যে তারা একটা সিকিউরিটি লক ক্রয় করতে গেছেন, একটা ডিস্ক লক হোক, একটা ইউ লক হোক, আর একটা অ্যালার্ম লক হোক, যাই হোক, একটা কিছু ক্রয় করতে গেলেই তখন তাদের হিসাব হয় যে আমার টাকাটা বেশি চলে যাচ্ছে। কিন্তু মোটরসাইকেলটা যখন ক্রয় করছে তখন কিন্তু এই টাকার হিসাবটা আর হয় না। ফলশ্রুতিতে দেখা যায় কি, কোনো একটা দুর্ঘটনাবশত সেই মোটরসাইকেলটি চুরি হয়েছে, তো তখন কিন্তু আবার হাই আফসোসের শেষ থাকে না। এই হাই আফসোসটা কিন্তু আসতো না যদি প্রথম থেকেই ওই মোটরসাইকেলের মালিক তার মোটরসাইকেলের সিকিউরিটির ব্যাপারে কোনো কার্পণ্যতা না করতেন। তো বন্ধুরা, সবচাইতে বড় একটা ব্যাপার হচ্ছে নিরাপত্তাই আগে। এটা আমাদের মানুষের জীবনে হোক আর মোটরসাইকেলের জীবনে হোক, যে কোনো জীবনেই হোক, সবার আগে হচ্ছে নিরাপত্তা। বন্ধুরা, মোটরসাইকেলের নিরাপত্তার জন্য আমরা কী কী ধরনের সিকিউরিটি ব্যবহার করতে পারি? তো আমাদের প্রচলিত কিছু সিকিউরিটি ব্যবস্থা আছে, সেই সিকিউরিটি ব্যবস্থাগুলোকেই যদি আমরা আরেকটু গুরুত্ব দেই, আরেকটু যত্নবান হই, তাহলেই কিন্তু আমার মোটরসাইকেলকে সঠিক নিরাপত্তা দেওয়া সম্ভব। আমরা মোটরসাইকেলের নিরাপত্তার কাজে প্রথমত যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে তালা। তালা আছে বেশ কয়েক ডজন পদের বাংলাদেশের বাজারে। এর মধ্যে আছে ডিক্স লক, এর মধ্যে আছে ইউ লক। আপনারা কিন্তু আমার ব্যাক স্ক্রিনে প্রত্যেকটা লকের ছবি দেখতে পারবেন। ইউ লককে কেউ কেউ চাইনিজ পকেটের মধ্যে ব্যবহার করে থাকেন, আবার কেউ কেউ ডিস্কের মধ্যে ব্যবহার করে থাকেন। আমরা যদি এই তালাগুলো কেনার সময় একটু বোঝার চেষ্টা করি যে কোন তালাটা আমার জন্য ভালো হবে বা কোন তালাটা চোরের হাতে পড়লেও সে সেটাকে ভাঙতে অক্ষম হবে অথবা ভাঙতে সময়টা বেশি লাগবে, তাহলেই কিন্তু কাজ হয়ে গেল। এখন আসলে বন্ধুরা, চোখে দেখে বোঝার কোনো উপায় নাই যে আমার কোন তালাটা আমাকে ভালো সাপোর্ট দিবে, বা এই ধরনের কোনো ব্যবস্থাও নাই, বা প্যাকেটের গায়েও ওই রকম গ্রহণযোগ্য কোনো লেখা। হ্যাঁ, অনেক সময় দোকানদাররা বলে থাকেন, সেটা তাদের নিতান্তই ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকে। এখানে আসলে দোকানদারদের কথা শুনেও কিন্তু অনেক সময় বিশ্বাস করাটা মুশকিল হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে কিছু কিছু টিপস আমরা ফলো করতে পারি। আমি আসলে এই টিপসগুলো ফলো করে ডিক্স লক বলুন আর ইউ লক বলুন, এগুলি আমি ক্রয় করি। তো আমরা কী কী বিষয় খেয়াল করতে পারি? একদম প্রথম যে বিষয়টা গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে এটার ওজন কতটুকু। আপনি যখন একটা সিকিউরিটি লক, এই ডিক্স লক এবং ইউ লক ক্রয় করবেন, তখন আপনি হাতে নিয়ে দেখবেন যে এটার ওজন কতটুকু। এটাকে বেশ ভার হইতে হবে, ভার দেখে কিনবেন, মানে এটা যত ভারী হবে এটা তত মজবুত হবে। আবার কিছু কিছু ডিক্স লক আছে দেখবেন যে এটা ভার না, তুলনামূলকভাবে ওই ভারীগুলোর চেয়ে হালকা, সুতরাং এটার কোয়ালিটিও কিন্তু ওই ভারীগুলোর চাইতে নিম্নমানের হয়ে থাকে। আবার কিছু কিছু ডিক্স লক এবং ইউ লক আছে যেগুলো অনেক অনেক প্রিমিয়াম, সেগুলির ওজন ওই ভারীগুলোর চাইতে হালকা কিন্তু মান অনেক উপরে, সেগুলির দামও কিন্তু আবার অনেক বেশি, সেগুলি আমাদের বাংলাদেশে অতটা অ্যাভেলেবেল না।
কারণ দামের কারণে হয়তো বা অনেকে সেগুলো কিনতে রাজি হবেন না। খুব অল্প সংখ্যক ক্রেতারা এই সমস্ত লক ক্রয় করে থাকেন। তো বুঝতেই পারছেন যে ডিক্স লক এবং ইউ লক ক্রয় করতে গেলে আমরা দেখব যে এটার ওজন কতটুকু, বেশি ওজনেরটা কিনব, এবং বেশি ওজনের ডিক্স লক ইউ লক কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো আমি দেখছি এটা দোকান ভেদে 1,000 টাকা থেকে শুরু করে 1,500 বা সর্বোচ্চ আমি 2,000 টাকা পর্যন্ত আমি দেখছি। তাও 2,000 টাকার গুলা খুব রেয়ার, খুব একটা বেশি দোকানে পাওয়া যায় না, কিন্তু 1,000 টাকা থেকে শুরু করে 1,500 টাকার মধ্যে ডিক্স লক এবং ইউ লক অ্যাভেলেবল, এবং এই লকগুলো আসলে নেওয়া যায়। এরপরে আরেকটা সিকিউরিটির কাজে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হলো অ্যালার্ম লক, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আসলে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এই অ্যালার্ম লকগুলো বাজারে চলে এসেছে বহু আগেই, এবং এগুলো কিন্তু খুব পপুলার। তো অ্যালার্ম লকগুলো কী করে, এটা আপনার ইগনিশন সিস্টেমের সঙ্গে কানেকশন করা থাকে। আপনার মোটরসাইকেলটিতে কেউ যখন টাচ করবে বা স্পর্শ করবে তখন সেটা বেজে উঠবে। আপনার চোর যখন সেটাকে স্টার্ট করতে যাবে স্টার্টটা নেবে না। তো এখন চোর যদি সেটাকে খুলতেও চায়, যে চোর মনে করলো যে আমি এটাকে খুলে স্টার্ট দিয়ে নিয়ে যাবো, সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। সো চোর কিন্তু এই সময় সাপেক্ষ ব্যাপারে সময় ব্যয় করবে না। এটা হচ্ছে আরেকটা অপশন, অ্যালার্ম লক। এখন অ্যালার্ম লক কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনাদেরকে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশের বাজারে অনেক ধরনের অ্যালার্ম লক পাওয়া যাচ্ছে। এর মধ্যে খুব পপুলার একটা অ্যালার্ম লক হচ্ছে হোন্ডা সিকিউরিটি অ্যালার্ম। এটা আমি নিজেও ব্যবহার করি। এটার মূল্য ধরেন দোকান ভেদে 1,000 টাকা থেকে 1,200 টাকা মূল্য পড়ে। এছাড়া আরও বেশ কয়েক ধরনের অ্যালার্ম লক রয়েছে যেগুলোর মূল্য ধরেন 1,500 টাকা থেকে 2,000-3,000 টাকা পর্যন্ত দেখছি আর কি। তো এখন প্রত্যেকটা অ্যালার্ম লকই কিন্তু আমার কাছে ভালো লাগছে, কিন্তু এই অ্যালার্ম লকগুলো যখন আপনারা আপনার মোটরসাইকেলে ইনস্টল করবেন আপনারা কিছু কিছু জিনিসে খেয়াল রাখবেন। সেটা হলো ওয়ারিংটা যেন কাটাকাটি না করা হয়, এটা একটা বিষয়, কারণ আপনার বাইকের ওয়ারিংটা কিন্তু খুব মূল্যবান। অ্যালার্ম লক লাগাতে গিয়ে যেন আপনার ওয়ারিং কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আর এরপরের আরেকটা যেটা হচ্ছে যে অ্যালার্ম লকের যে কানেকশন সেটা ডাইরেক্ট ব্যাটারির সঙ্গে যেন সংযোগ না দেয়া হয়। এতে করে কী হয়, ডাইরেক্ট সংযোগটা দিলে কী হয়, ব্যাটারিটা খরচ হয় বেশি। আমরা অনেক সময় মোটরসাইকেল অ্যালার্ম লকটা করে একটু কাজে যাই ঘণ্টাখানেকের জন্য বা 5-6 ঘন্টার জন্য, বা রাত্রেবেলা বাসায় যখন ঘুমাই আমার মোটরসাইকেলটা অ্যালার্ম লক করা, আমি ঘুমাচ্ছি সারা রাত্রি কিন্তু আমার অ্যালার্মটা অন। তো সেই মোটরসাইকেলের অ্যালার্ম লকের তার যদি ডাইরেক্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা থাকে তাহলে ব্যাটারিটা কিন্তু ক্ষয় হবে খুব দ্রুত। এতে কিন্তু ব্যাটারির উপরে এক্সট্রা একটা প্রেশার পড়ে। আমি বেশ কয়েকজনের মুখে শুনছি যে অ্যালার্ম লক ব্যবহার করার কারণে তার ব্যাটারি নাকি নষ্ট হয়ে গেছে। তো আমি মনে করি যে এই ডাইরেক্ট ব্যাটারির সঙ্গে কানেকশন দেওয়াটা হচ্ছে এই ব্যাটারি নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ। তো ডাইরেক্ট ব্যাটারিতে কানেকশন দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে অনেক অ্যালার্ম লক ইনস্টল করার সময় আমি দেখছি যে মোটরসাইকেলের যে সিডিআই, যাদের সিডিআই চালিত মোটরসাইকেল, কার্বোরেটর চালিত মোটরসাইকেল, সেটার সিডিআইয়ের মধ্যে কানেকশনের তার দেয়া হয়। এটা মোটেও করা উচিত না। কেন উচিত না, কারণ আমার এক্সট্রা একটা তার যখন একটা বা দুইটা তার যখন সিডিআইয়ের ভেতর প্রবেশ করা হবে এটার মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট পাস হয়, তো এটা কিন্তু স্পার্ক করে। তো এই স্পার্কের কারণে অনেক সময় শর্ট সার্কিট হয়ে আমার সিডিআইটা কেটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো এটা কিন্তু আরও মহা একটা বিড়ম্বনায় আপনাকে ফেলে দিতে পারে যে কোনো সময়। সুতরাং এই ঝুঁকি নেওয়ার প্রয়োজন নাই, আপনারা ডিরেক্টলি কারিগরকে বলবেন যে আমার কানেকশন যেন সিডিআইয়ের সাথে কোনোভাবেই যুক্ত করা না হয় এবং সরাসরি ব্যাটারিতে যেন কোনো কানেকশন না দেওয়া হয়। ধরেন চোর কিন্তু আগে থেকেই সে টার্গেট করে ফেলে যে এটার কানেকশনটা নিশ্চয়ই ব্যাটারিতে আছে, এটা থাকে তার প্রথম সন্দেহ। তখন সে আইসা হচ্ছে প্রথম চেষ্টাটা কী করবে যে ব্যাটারি থেকে কীভাবে কানেকশনটা বিচ্ছিন্ন করা যায়। তো আপনার এই ব্যাটারির কানেকশনটা যদি আপনি অন্য জায়গা দিয়ে দেন তাহলেই কিন্তু এই বিপদটা থেকে এড়ানো গেল, প্লাস হলো আপনার ব্যাটারিটাও ভালো থাকলো। মোটরসাইকেলের সিকিউরিটি নিশ্চিত করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে জায়গায় মোটরসাইকেলটা রাখবো সে জায়গাটা যেন নিরাপদ হয়, সে জায়গাটা যেন মানুষের চলাফেরা থাকে। দেখা গেল আমরা এমন একটা জায়গায় মোটরসাইকেলটা পার্কিং করে গেলাম যে জায়গাটায় মানুষজনের চলাচল খুব কম,
হঠাৎ হঠাৎ একজন দুজন আসে, তো এই জায়গাটায় কিন্তু চোরের কাজ করতে খুব সুবিধা হবে। সুতরাং একটু জনবহুল জায়গায় মোটরসাইকেল পার্কিং করার চেষ্টা করবেন, এবং মোটরসাইকেলটা আপনারা যেখানেই পার্কিং করুন না কেন, সেটা হোক আপনার গ্যারেজে হোক আপনার অফিসের গ্যারেজে, থাকুক সিকিউরিটি গার্ড, যত ধরনের সিকিউরিটি গার্ডই থাকুক না কেন, আপনার নিজের যে একটা সতর্কতা, আপনার মোটরসাইকেলে তালা আছে, আপনার মোটরসাইকেলে অ্যালার্ম লক আছে, সবগুলো দিয়ে ভালো করে আপনার নিজের যে দায়িত্বটা সেটা পালন করে তারপরে আপনি মোটরসাইকেলটাকে রেখে আপনার কাজে যাবেন। আপনার দায়িত্ব আপনি পালন করবেন এবং সিকিউরিটি গার্ডের দায়িত্ব সিকিউরিটি গার্ড পালন করবে। আসলে বন্ধুরা, এখনকার যে অবস্থা আসছে, আসলে মানুষকে বিশ্বাস করা খুব কঠিন হয়ে গেছে। আমি একটা তালা লাগালে বা একটা সিকিউরিটি অ্যালার্ম ইউজ করলে আমি যে ভরসাটুকু পাই, সে ভরসাটুকু আমি একটা সিকিউরিটি গার্ডের উপরে রাখতে পারছি না, আমি ব্যর্থ হয়েছি, এটা আমারও ব্যর্থতা হইতে পারে। সুতরাং নিজের যে সতর্কতাটা, সেই সতর্কতাটাকে গুরুত্ব দেবেন এবং এক্ষেত্রে কোনো ধরনের আলসামি আপনারা করা থেকে বিরত থাকবেন, তাহলেই আপনার মোটরসাইকেলটা একদম টোটালি সুরক্ষিতভাবে আপনি রাখতে পারবেন। মোটরসাইকেলের সিকিউরিটির ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মোটরসাইকেলটাকে ডাস্ট কভার দিয়ে রাখা। আমরা অনেকেই ডাস্ট কভার একদমই আমরা চিনি, মোটরসাইকেলকে ধুলোবালি থেকে রক্ষা করার জন্য আমরা উপর একটা কভার ইউজ করি, এটাই হচ্ছে ডাস্ট কভার। সো আমরা যদি একটা ডাস্ট কভার ব্যবহার করতে পারি, যদিও এটা একটু কষ্টের ব্যাপার, বাট সবই হচ্ছে প্র্যাকটিস। আপনি যখন একটা কিছু গুরুত্ব অনুভব করবেন এবং সেই গুরুত্ব অনুভব থেকে যখন আপনি কোনো একটা কাজ করবেন, সেটা যত কষ্টেরই কাজ হোক না কেন, সেটা কিন্তু আপনার কাছে কষ্ট লাগবে না, কারণ আপনি সেটার গুরুত্বটা হারে হারে উপলব্ধি করতে পেরেছেন। তো আমি জানি না আপনারা এ পর্যন্ত শুনেছেন কি না যে এমন মোটরসাইকেল চুরি হতে যেটা ডাস্ট কভার দিয়ে ঢাকা ছিল। আমি আজ পর্যন্ত এখনও শুনি নাই যে ডাস্ট কভার দেওয়া মোটরসাইকেল চুরি হইতে। সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে ডাস্ট কভার দেওয়া মোটরসাইকেল অনেকটা সুরক্ষিত। এরপরে আসছি বর্তমানে খুবই পপুলার একটা সিকিউরিটির মাধ্যম, সেটা হচ্ছে জিপিএস ট্র্যাকার। এটা হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট একটা সিকিউরিটি পার্ট মোটরসাইকেলের জন্য। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের জিপিএস ট্র্যাকার রয়েছে, সবগুলোর মৌলিক বৈশিষ্ট্য কিন্তু একই। এটার মধ্যে কী কী থাকে, আপনার ছোট ডিভাইস থাকে যেটা আপনার মোটরসাইকেলে সেটিং করা থাকে এবং সেটার কানেকশন থাকে। তো কানেকশনটা মোটরসাইকেলের ইলেকট্রিক ওয়ারিং সিস্টেমে ঠিকভাবে সেটিং করা থাকে, এটা সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরাই ঠিকঠাক করে দিয়ে যান। তো এটাতে কি হয়, আপনার মোটরসাইকেলটা কখন কোথায় যাচ্ছে সেটা আপনি অনলাইনে তাদের নির্ধারিত কোম্পানির নির্ধারিত অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন। এখন কথার কথা, ধরুন আপনার জিপিএস ট্র্যাকার লাগানো মোটরসাইকেলটা চুরি হয়ে গেল, আপনি ঘরে বসেই আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার মোটরসাইকেলটা কোথায় গেল, এবং যে স্টার্টটা যখন দেয়া হয়, চোর যখন স্টার্টটা দিবে তখন কিন্তু আপনার মোবাইল ফোনে অ্যালার্ম চলে, একটা বিপ চলে আসবে যে ইঞ্জিন অন, আবার যখন ইঞ্জিনটা অফ করবে সেটা কিন্তু চলে আসবে আবার ইঞ্জিন অফ। আমি এক সময় জিপিএস ট্র্যাকার ব্যবহার করতাম, সেটাতে আমি এরকম ফাংশনগুলোই পাইছি। তো দেখা যাবে, আবার ধরেন দেখা গেছে আপনি আপনার মোটরসাইকেলটাকে লক করতে চাচ্ছেন, ইঞ্জিনটা লক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিয়ে আপনি ইঞ্জিনটাকে লক করে দিতে পারবেন, তখন চাবি দিয়েও আর স্টার্ট নেবে না। এটা খুব ভালো একটা ফিচার। এখন আপনি ওই জিপিএস লকটা অন অবস্থায় যদি এসে কেউ মোটরসাইকেলে ধরে বা ধাক্কা টাক্কা দেয়, সেক্ষেত্রে কিন্তু মোটরসাইকেলে কোনো ধরনের শব্দ করবে না, যে শব্দটা করবে মোটরসাইকেলের অ্যালার্ম লকে। তো এখন ফাইনালি বন্ধুরা, আপনাদের মনে হয়তো বা অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে ভাই অনেকগুলা লকের কথাই তো বললেন, এখন আসলে কি ব্যবহার করব, কোনটা ব্যবহার করব। তো বন্ধুরা, আমার কাছে আসলে উত্তর হচ্ছে আপনারা সব লক ব্যবহার করবেন। এটা আপনাদের কাছে অনেকের হাসিরও মনে হতে পারে, কিন্তু না বন্ধুরা, এটা হাসির না, খুবই সিরিয়াসলি বলছি, আপনারা সব ধরনের লক ব্যবহার করবেন। চোরকে কোনো সুযোগ দেবেন না, সহজ কোনো সুযোগ দেবেন না। হ্যাঁ, চোর তো সুযোগ নেওয়ার জন্য আসবে, কিন্তু চোরকে আপনারা সহজ কোনো সুযোগ দেবেন না, প্রত্যেকটা লক ব্যবহার করবেন। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন, চোর কোন মোটরসাইকেলে হাত দেয়, কোন মোটরসাইকেলটা চুরি হয়। যেসব মোটরসাইকেল আপনার পরিচিতদের চুরি হয়েছে সেগুলির কথা একটু স্মরণ করেন, সেগুলি কী অবস্থায় ছিল, আপনারা একটু মনে মনে অঙ্ক মিলান। হয় দেখবেন সেটা শুধুমাত্র ঘাড় লক করা ছিল, হয় দেখবেন সেটা একটা নীরব নিরিবিলি জায়গায় ছিল,
হয় দেখবেন সেটার মধ্যে খুব বাজে মানের একটা তালা লাগানো ছিল, যেটা ভাঙা কোনো ব্যাপার না। সেইটা চোর বুঝতে পারছে যে আমি যদি এটা ধরি আমার সময় লাগবে কম, আমি সাটাসাট করে আমার কাজটা সেরে ফেলতে পারবো। তো এখন এই সাটাসাটের মধ্যে যদি আপনারা একটু এমন কিছু ব্যবহার করেন যেটার কারণে চোর এই সাটাসাট কথাটা মনের মধ্যে আর ভাবতে পারবে না, চোর এসে যখন দেখবে যে আপনার সামনের ডিস্কের মধ্যে এত বড় ভারী একটা তালা লাগানো, পেছনের স্পকেটের মধ্যে এত বড় ভারী একটা ইউলক লাগানো, তার উপরে আবার একটা অ্যালার্ম লক লাগানো, ধরলেই বেজে উঠতেছে, জিপিএস তো আর ওইভাবে দেখতে পারবে না বা বুঝতেও পারবে না, বাদ দিলাম জিপিএস, ধরা মাত্র যখন দেখবে যে অ্যালার্ম লক লাগানো, আবার যখন দেখবে ডাস্ট কভারটা লাগানো, চোর তখন একদম ভয়ে আপনার মোটরসাইকেলের জন্য দোয়া করে চলে যাবে। সেই ব্যবস্থাটুকু আপনারা করে ফেলুন আপনার মোটরসাইকেলের জন্য, এটা অবশ্যই অবশ্যই খুবই ভালো হবে, হারায় আফসোস করে কোনো লাভ নেই। আপনার এই যে আমি যে লকের সেট আপটা বললাম, সেই লক সেট আপের দাম কত দেখেন, কত টাকা খরচ যাবে। আমি আমার বাজাজ পালসার NS160-তে ব্যবহার করতেছি একটা ইউ লক, একটা ডিস্ক লক, একটা ডাস্ট কভার, আর হচ্ছে একটা অ্যালার্ম লক। আমার কত খরচ গেছে দেখেন, একটা ডিস্ক লক যেটা ক্রয় করছি সেটা ওজন এবং এটা হচ্ছে দুই চাবির, এই লকটা তুলনামূলকভাবে আমাদের দেশে ভালো এবং খুব পপুলার, এটা আমি ক্রয় করছিলাম 1200 টাকা দিয়ে। তারপরে আসেন ইউলক, এটাও কিন্তু দুই চাবি, এটার গায়ে চাইনিজ লেখা থাকে, এই লকটাও তুলনামূলকভাবে আমাদের দেশে একটু ভালো কোয়ালিটির অন্যান্য কিছু লকের চাইতে, এই লকটা আমি ক্রয় করছি 1100 টাকা দিয়ে। এরপর আসেন ডাস্ট কভার, আমার ডাস্ট কভারটা একটু উন্নত, কাপড়টা একটু মোটা, আমার ডাস্ট কভারটা পড়েছিল খুব সম্ভবত 450 টাকা, এর চাইতে কম দামেরও আছে, যেটাই হোক একটা ডাস্ট কভার আমি কিনেছি 450 টাকা দিয়ে। এরপর আসতেছি অ্যালার্ম লক, অ্যালার্ম লকে গেছে হচ্ছে আমার 1100 টাকা। এবার আপনারা হিসাব করেন মোট কত টাকা হয়েছে, 3500 টাকা বা 4500 টাকা। তো আমার 2 লাখ টাকা দামের একটা মোটর সাইকেলের নিরাপত্তার জন্য আমি ব্যবহার করছি 4500 টাকা বা 3500 টাকার সামগ্রী, এটা কি এমন বেশি, এটা তো আমার মোটর সাইকেলের নিরাপত্তার জন্যই ব্যবহৃত হচ্ছে, এটা তো কেউ নিয়ে যাচ্ছে না, এটা দেখাতে কী হয়েছে আমার মোটর সাইকেলটা আরও নিরাপদ, আমি স্বস্তিতে আমার মোটর সাইকেলটাকে রেখে আমি এক জায়গায় যেতে পারতেছি, দিন শেষে কিন্তু আমি ভালো থাকতেছি, আমার মোটর সাইকেলটাও ভালো থাকতেছে, আমার মোটর সাইকেলটা ভালো আছে মানে আমি ভালো আছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে, খোদা হাফেজ।